আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের টিকেট মেশিন অপারেটর পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফিফটি ওয়ান নাম্বার অঙ্ক দিয়ে ফিফটি ওয়ান নাম্বার অঙ্কে বলা ছিল দুইটি ক্রমিক জোর সংখ্যার সমষ্টি টোয়েন্টি সিক্স হলে বড় সংখ্যাটি কত তো দুইটি ক্রমিক সংখ্যার সমষ্টি যদি টোয়েন্টি সিক্স হয় তাহলে দুইটি ক্রমিক সংখ্যার গড় বের করলে আমরা পাবো হচ্ছে থার্টিন তাহলে দুইটি ক্রমিক সংখ্যা মাঝখানে যেটা থাকবে অর্থাৎ দুইটি ক্রমিক জোর সংখ্যার মাঝখানের সংখ্যাটি হচ্ছে গড় তাহলে তেরোর পরের সংখ্যাটা হচ্ছে চৌদ্দ তার আগের সংখ্যাটা হচ্ছে বারো অর্থাৎ দুইটি সংখ্যা হচ্ছে বারো এবং চোদ্দো আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি ফোরটিন অথবা আপনি এমনও করতে পারেন যে এক্স আর এক্স প্লাস টু হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যা তাদের যোগ ফল অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়েল টু হচ্ছে টোয়েন্টি সিক্স এখান থেকে আপনি এক্স প্লাস এর মান লিখতে পারেন এক্স প্লাস এর মান লিখলে হবে হচ্ছে এক্স এর মান আসবে হচ্ছে বারো প্লাস টু টু আসবে হচ্ছে টোয়েন্টি ফোর এইভাবে আপনি চাইলে করতে পারেন তারপর বসে নাম্বার ফিফটি টু নাম্বার ফিফটি টুতে বলা আছে এ একটি কাজ এক্স দিনে করতে পারে বি ওই কাজটি ওয়াই দিনে করতে পারে তারা একত্রে দিনে কাজটি শেষ করতে পারবে তো এ কাজটি করতে পারে হচ্ছে এক্স দিনে বি করতে পারে হচ্ছে ওয়াই দিনে তাহলে একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই এক্স পরিমাণ কাজ আর বি একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই ওয়াই পরিমাণ কাজ তাহলে দুজনে মিলে একদিনে করতে পারবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু আসবে এক্স ওয়াই ওয়াই প্লাস এক্স পার্ট কাজ করতে পারে হচ্ছে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই দিনে এই এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফিফটি থ্রি নাম্বার ফিফটি থ্রিতে বলা আছে এক্স কিউ প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের গসাগুগত তো এক্স কিউ প্লাস ওয়ান যদি আমরা সূত্রে বসাই এ কিউ প্লাস ভি কিউবের সূত্র তাহলে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি এটা করি তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই দুটা থেকে কমন উপাদান হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে গোসাগো হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে ফিফটি ফোর নাম্বার ফিফটি ফোরে বলা আছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ এবং উহার পরিসীমা নাইনটি ফোর সেন্টিমিটার ত্রিভুজটির সবচেয়ে ছোট বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো এখানে দেওয়া আছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ তো এটাকে আমাদের সমান অনুপাতে আনতে হবে সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে তিন চার পাঁচের আপনার লশাগু করতে হবে লশাগু করলে আসবে হচ্ছে সিক্সটি তাহলে প্রত্যেকটাকে সিক্সটি দ্বারা গুণ করতে হবে তাহলে ভগ্নাংশটা থাকবে না এটা করলে পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি এটা করলে পাওয়া যাবে ফিফটিন এটা করলে পাওয়া যাবে হচ্ছে টুয়েলভ অর্থাৎ টোয়েন্টি ফিফটিন টুয়েলভ হচ্ছে তিনটা অনুপাত তো পরিসীমা মানে হচ্ছে তিন বাহর যোগফল সবগুলি যোগ করলে আসবে হচ্ছে নাইনটি তাহলে আমাদের হচ্ছে বারো দরকার অর্থাৎ ছোট বাহুটির দৈর্ঘ্য এবং আমাদের নিচে থাকবে হচ্ছে সবগুলি যোগ করলে যেটা হয় সাতচল্লিশ তুলনা করব হচ্ছে নাইনটি ফোরের সাথে এটা করলে পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এই টোয়েন্টি ফোর সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি ফাইভ নাম্বার ফিফটি ফাইভে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক স্থানীয় অঙ্ক এক্স হলে সংখ্যাটি কত তো একক স্থানীয় অঙ্ক ধরে নেই হচ্ছে ইকুয়াল টু এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু তার দ্বিগুণ টু এক্স সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক যোগ হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে টেন ইন্টু টু এক্স প্লাস এক্স ইকুয়েল টু আসবে টোয়েন্টি এক্স প্লাস এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স এই টোয়েন্টি ওয়ান এক্স হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমার ফিফটি সিক্স ফিফটি সিক্সে বলা আছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়েল টু ফোর বাই এক্স হলে এক্সের মান এ বি এর মাধ্যমে প্রকাশ করুন তো এটা যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে এবি বি প্লাস এ ইকুয়েল টু ফোর বাই এক্স বা এক্সটা এখানে নিয়ে যাব এটা নিয়ে আসবো এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে ফোর এব বাই এ প্লাস বি তাহলে এক্স এর মান হবে হচ্ছে ফোর এবি বি বাই এ প্লাস বি এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি সেভেন নাম্বার ফিফটি বলা আছে একজন দোকানদার প্রতিহালি ডিম চল্লিশ টাকার দরে ক্রয় করে প্রতি জর্জন একশো ছাব্বিশ টাকায় দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে তো এখানে একখালি ডিমের দাম বা একখালি ডিমের ক্রয় মূল্য টু হচ্ছে চল্লিশ টাকা তাহলে এক ডজন ডিমের ক্রয় মূল্য আসবে হচ্ছে তার তিন গুণ অর্থাৎ একশো বিশ টাকা আর বিক্রয় মূল্য এক ডজন ডিমের বিক্রয় মূল্য ইকুয়েল টু হচ্ছে একশো টাকা অতএব লাভের পরিমাণ আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ইকুয়েল টু হচ্ছে সিক্স টাকা অতএব শতকরা লাভ সিক্স বাই ওয়ান ইকুয়াল টু আসবে হচ্ছে ফাইভ শতকরা লাভ হবে উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি এইট নাম্বার ফিফটি এইটে বলা আছে একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত এটা করার ক্ষেত্রে এই দুইটা মান আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে আমাদের হয়ে যাবে এটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাবে এই ফোরটি থ্রি হবে হচ্ছে সংখ্যাটি এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার উনষাট নাম্বার উনষাটে বলা আছে একটি ট্রেন ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে চলে বারো সেকেন্ডে একটি স্টেশন অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এখানে যেহেতু স্টেশনের ধর্গ দেওয়া নেই সেই ক্ষেত্রে আমরা স্টেশনটাকে একটা পয়েন্ট হিসেবে চিন্তা করে ট্রেনের ধর্গটা আমরা বের করব তো এখানে ট্রেনের গতিবেগ দেওয়া আছে হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমরা করব হচ্ছে ফোরটি ফাইভ ইন্টু ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড ইকুয়াল টু আসবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ বারো দশমিক পাঁচ মিটার যাবে হচ্ছে এক সেকেন্ডে অতএব বারো সেকেন্ডে যাবে হচ্ছে টুয়েলভ ইন্টু টুয়েলভ পয়েন্ট ফাইভ ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান ফিফটি মিটার অর্থাৎ একশো পঞ্চাশ মিটার হবে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তারপরে প্রশ্ন নাম্বার সিক্স সিক্সিতে বলা আছে চালের মূল্য পঞ্চাশ শতাংশ বাড়ানো হল চালের পূর্বের মূল্য বজায় রাখতে হলে নতুন মূল্য কত শতাংশ কমাতে হবে তো চালের দাম ধরে নেই হচ্ছে একশো টাকা পঞ্চাশ শতাংশ বাড়ালের দাম আসে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন যদি পূর্বের মূল্যে ফিরে যেতে হয় তাহলে দাম কমাতে হবে হচ্ছে পঞ্চাশ টাকা কতর মধ্যে কমাতে হবে সেটা একশো পঞ্চাশ টাকা থেকে তাহলে পঞ্চাশ ডিভাইড বাই একশো পঞ্চাশ ইন্টু একশো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট কমাতে হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি টু সিক্সটি টুতে বলা আছে এ বি এবং সি একটি কাজ করার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা চুক্তিবদ্ধ হয় এ এবং বি একত্রে কাজটি সেভেন বাই ইলেভেন অংশ শেষ করে অবশিষ্ট কাজ শেষ করতে সি এর কত টাকা প্রাপ্য তো একটা কাজ সম্পূর্ণ কাজ যদি এক হয় সেখান থেকে সেভেন বাই ইলেভেন শেষ হয় বাকি থাকবে হচ্ছে ফোর বাই ইলেভেন পার্ট কাজ এই ফোর বাই ইলেভেন পার্টের পাঁচশো পঞ্চাশ টাকার কত অংশ সে পাবে সেটা গুণ করলেই পাওয়া যাবে পাবে হচ্ছে দুইশো টাকায় টুশো টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি থ্রি সিক্সটি থ্রিতে বলা আছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়েল টু সিক্সটি ফোর হলে এক্সের মান কত তো এটা কি লেখা যায় হচ্ছে ফোর কিউব তাহলে লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি যেহেতু বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান হবে বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টু এই টু হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে সিক্সটি ফোর নাম্বার সিক্সটি ফোরে বলা আছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হওয়াতে নিচের কোনটির মান সবচেয়ে বড় তো এখানে যেহেতু সবগুলোতেই এক্স রয়েছে শুধুমাত্র একটাতে এক্স স্কোয়ার আছে সবগুলো এক্স থাকার মানে হচ্ছে মান বসলে নেগেটিভ মান আসবে শুধুমাত্র এক্স স্কোয়ারের মান আসবে হচ্ছে পজিটিভ অর্থাৎ মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান এটি হবে এই প্রশ্নের উত্তর থাকে এক্স স্কোয়ার হবে হচ্ছে সবচেয়ে বড় মান

তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি সেভেন নাম্বার সিক্সটি সেভেনে বলা আছে দুইটি পাইপ আলাদাভাবে একটি পানির ট্যাঙ্ক যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পূর্ণ করতে পারে পাইপ দুইটি একত্রে খোলা রাখলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে তো একটা দিয়ে দশ ঘন্টা একটা দিয়ে পনেরো ঘন্টা এটা যদি ইফিসিয়েন্সি ম্যাথডে করি তাহলে লসাগু আসবে হচ্ছে থার্টি এটা করলে আসবে হচ্ছে থ্রি এটাকে ভাগ করলে আসবে হচ্ছে টু তাহলে থ্রি প্লাস টু অর্থাৎ ফাইভ পরিমাণ কাজ করে হচ্ছে এক ঘন্টায় টোটাল কাজ হচ্ছে এখানে থার্টি তাহলে থার্টি হচ্ছে ছয় ঘন্টা হচ্ছে সময় লাগবে এটি হবে প্রশ্নের উত্তর তারপরে এইটে বলা আছে দশ বছর পূর্বে এ এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল যদি বর্তমানে তাদের বয়সের অনুপাত থ্রি টু ফোর হয় তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল কত বছর তো এ এবং বি এর ক্ষেত্রে বর্তমান বয়স এ এবং বি এর ক্ষেত্রে যদি থ্রি হয় এটা হবে হচ্ছে ফোর তো যেহেতু এটা অনুপাত সেই ক্ষেত্রে এটাকে ধরে নেব হচ্ছে থ্রি এক্স এটাকে ধরে নেব হচ্ছে ফোর এক্স তাহলে দশ বছর পূর্বে এর বয়স আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস টেন এটা আসবে হচ্ছে ফোর এক্স মাইনাস টেন তো এটি দ্বিগুণ তাহলে প্রশ্নমত যেটা বলা যায় সেটা হচ্ছে টু ইন্টু থ্রি এক্স মাইনাস টেন টু ফোর এক্স মাইনাস টেন বা এক্স ইকুয়েল হচ্ছে ফাইভ আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তাদের বয়সের যোগফল কত বছর বর্তমানে তো বর্তমানে যোগফল হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে সেভেন তাহলে সেভেন হচ্ছে তাহলে থার্টি ফাইভ হবে হচ্ছে তাদের বয়সের যোগ ফল এটি প্রশ্নের উত্তর তারপরে বলা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি ইকুয়েল টু সিক্স এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করুন তো এটার নিয়মটা হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা ইকুয়েশন হবে একটা তাহলে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি লেখা যায় যদি যোগ করি তাহলে পাবো থ্রি এক্স ইকুয়াল টু নাইন বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি অতএব ওয়াই ইকুয়াল টু এখানে যদি আমরা দেখি তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়েল টু আসবে থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ওয়ের মান বের করতে গেলে আমাদের আসবে হচ্ছে থ্রি জিরো এই থ্রি জিরো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সেভেন্টি নাম্বার সেভেন্টিতে বলা আছে একটি টাওয়ারের পাদদেশ হতে পঁচাত্তর মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দু হতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে টাওয়ারটির উচ্চতা কত মিটার তো ধরে নেই এই হচ্ছে একটা টাওয়ার এখানে বলা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এটা হবে হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা বলা হচ্ছে হচ্ছে সেভেন্টি ফাইভ তো আমাদের জিজ্ঞাসা করা হয়েছে টাওয়ারের উচ্চতা কত মিটার তো টাওয়ারের উচ্চতার ক্ষেত্রে তিরিশ ডিগ্রির বিপরীত বাহটা হয় হচ্ছে এক্স ষাট ডিগ্রির বিপরীত বাহ হয়ে হচ্ছে রুট থ্রি এক্স আর এটা হয় হচ্ছে টু এক্স এটা হচ্ছে রেশিও তো আমাদের বের করতে হবে হচ্ছে এক্সের মান তাহলে রুট থ্রি এক্স ইকুয়াল টু সেভেন্টি ফাইভ এক্স ইকুয়াল টু আসবে সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি এই সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি হবে হচ্ছে টাওয়ারের উচ্চতা এটা করলে তিন পঁচিশে পঁচাত্তর লেখা যায় রুট থ্রি রুট থ্রি আর থ্রি কাটাকাটি করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট থ্রি এই টোয়েন্টি ফাইভ রুট থ্রি হবে হচ্ছে টাওয়ারের উচ্চতা এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ